বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মিনঝিরিপাড়া বৌদ্ধবিহার থেকে অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভিক্ষুর নাম নন্দ বংশমহাত। তার বাড়ি বোয়াংছড়ি উপজেলায়। কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মার্মা বলেন, গলায় দড়ি দিয়ে বিহারের ভবনের উপর থেকে লাফ দেয় ভিক্ষু, এতে ফাঁস লেগে তিনি মারা যান। ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিহারের লোকজন পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।